আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অক্টোবর 23 অন্যরকম প্রস্তুতি, বিএনপির কঠিন ইঙ্গিত, তারেক রহমান নিজেই কি করেছে দেখুন। জামাত শিবির বাদ দিয়ে এবার উল্টো কিছু করতে যাচ্ছে বিএনপি। সর্বশেষ প্রস্তুতি ও সর্বশেষ আলাপ আলোচনা, সলা পরামর্শ সেরে নিয়েছে বিএনপি। তারেক রহমান নিজেই তদারকি করেছে, মতামত নিয়েছেন, যা করার আমার মনে হয় বিএনপির বন্দোবস্ত হয়ে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ দর্শক, রাজনীতি কোন পথে যাবে, আন্দোলনের মাধ্যমে রাজপথে কি ফয়সালা হবে, না বিদেশিদের মধ্যস্থতায় কোনো একটা সেটেলমেন্ট হবে, বিএনপি এরকম একটা নেগোসিয়েশনে আসবে কি না, যাই হোক না কেন এই অক্টোবরই হতে হবে। কারণ অ্যাট দি বিগিনিং অফ নভেম্বর জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হবে। অতএব এই অক্টোবরেই রাজনীতির হিসাব নিয়ে চূড়ান্ত হওয়ার সময়, এতে কোনো সন্দেহ নাই। তাতে বিএনপি এই কর্মসূচি মুক্ত থাকছে, অনশন টাইপের কর্মসূচি ঘোষণা করছে, এগুলো করুক বা না করুক, বিএনপি যেভাবেই হোক না কেন অক্টোবরেই কিছু একটা হবে। দেখুন, আমি একটু ভিন্ন মাত্রা একটা নিউজ, খুবই গুরুত্বপূর্ণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 12 দলীয় জোট বাংলাদেশ লেবার পার্টি ও জাতীয়তাবাদী সমমানা জোট, তারা বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে, গুলশানস্থ কার্যালয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানে তারেক রহমান নিজেই এবার বৈঠক করেছে বিএনপির শরিকদের সাথে। এতে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ বল মিন্টু। অন্যদিকে কারা কারা উপস্থিত ছিলেন সেই তালিকাটা আমি বলবো, কারণ এটার একটা তাৎপর্য রয়েছে। আসলে দেখেন, এই যে দলগুলোর নাম বললাম, 12 দলীয় জোট, লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমানা দল ইত্যাদি ইত্যাদি, আরও যারা আছে গণতন্ত্র মঞ্চ তাদের সাথে হয়তো স্পেশালি বসবে, এদের সাথে বসে এদের সাথে সলা পরামর্শ করে আলাপ আলোচনা করে তারেক রহমান এই আওয়ামী লীগের মতো প্রভাবশালী দলের বিরুদ্ধে আন্দোলন করে কিছু অর্জন করবে, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, যদি সম্ভব হয় বিএনপির একার পক্ষে সম্ভব, কিন্তু এই শরিকদের নিয়ে রাজপথে কিছু সম্ভব? কখনোই সম্ভব না। কয়েকটা বিষয়, জামাত শিবির বাদ দিয়ে যে শিবির চমক দেখিয়েছে রাজপথে, একসাথে 10,000 নেতাকর্মী 5,000 জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে দেশবাসীকে জানিয়ে দিয়েছে হোয়াট ইজ শিবির, তারপরেও জামাত শিবিরের সাথে কোনো কমিউনিকেশন নেই, কোনো যোগাযোগ নেই, তাদেরকে আন্দোলনে প্রকাশ্যে নিতেই চাচ্ছে না, অথচ জামাত প্রকাশ্যে আসতে চাচ্ছে। এখন বিএনপি প্ল্যান পরিকল্পনা সলা পরামর্শ প্রস্তুতি নিচ্ছে, সর্বশেষ প্রস্তুতি, যেহেতু এই অক্টোবরেই একটা সমস্যা সমাধান হতে হবে, কাদেরকে নিয়ে? এই 12 দলীয় জোট, লেবার পার্টি, জাতীয়তাবাদী সমমানা দল ইত্যাদি ইত্যাদি, এদেরকে নিয়ে। এর মানে আন্দোলনটা বিএনপির আসলে মুখ্য নয়, আন্দোলন করে তারা যে কিছু করতে পারবে না এটা বিএনপিও বুঝে গিয়েছে। এবং বিএনপির যে কর্মসূচির ধরন এবং যেসব কর্মসূচি সামনে করতে পারে বলে ধারণা করা হচ্ছে এই অক্টোবরে, তাতে আন্দোলনে যে কিছু হবে না অথবা সরকার যে আন্দোলনের স্পেস দেবে না, শহীদুদ্দিন চৌধুরী এনিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই বার্তা দেওয়া হয়ে গিয়েছে। অতএব আমার মনে হয় এই সব নেতাদের সাথে, এই সব দলের সাথে তারেক রহমান বৈঠক করে আসলে কথায় কঠিন ইঙ্গিত, কঠিন বার্তা দেওয়ার কথা বলবে, কিন্তু বাস্তবে আমার মনে হয় যে জামাত শিবিরবাদ এবং বিদেশিদের মধ্যস্থতায়, হতে পারে যুক্তরাষ্ট্র বা ভারত বা কারো মধ্যস্থতায় একটা সেটেলমেন্টে আসার চেষ্টা হয়তো বা বিএনপি তারেক রহমান করছে, আমার কাছে সেটাই মনে হয়। কারণ আন্দোলনেই যদি তাদের লক্ষ্য হতো, আন্দোলনের মাধ্যমেই যদি কিছু করার পরিকল্পনা বা আত্মবিশ্বাস যদি তাদের থাকতো, তাহলে জামাত শিবির বিএনপির সাথে থাকতো নিশ্চিত, জামাত শিবিরকে বিএনপি টেনে নিত। এখন দেখেন, এই বৈঠকে, তারেক রহমানের সাথে বৈঠকে কারা উপস্থিত ছিলেন? জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক চেয়ারম্যান, জাতীয় দল সৈয়দ এহসানুল হুদা সভাপতি, বিএলডিপি শাহাদাত হোসেন সেলিম মহাসচিব, জমিয়ত উলামা ইসলাম মাওলানা মনজুরুল হাসান রায়পুরি ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল শেখ জুলফিকার বুলবুল চৌধুরী চেয়ারম্যান, জাগপা রাশেদ প্রধান সিনিয়র সহসভাপতি, ন্যাব ভাসানি অ্যাডভোকেট মোহাম্মদ মাজহারুল ইসলাম চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি ইঞ্জিনিয়ার লায়ন ফারুক রহমান চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোট অধ্যাপক আব্দুল করিম মহাসচিব, বাংলাদেশ ইসলামী পার্টি আবুল কাশেম মহাসচিব, বাংলাদেশ লেবার পার্টি
ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান চেয়ারম্যান, এস এম ইউসুফ আলী ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান, হিন্দুরত্ন রামকৃষ্ণ শাহ ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট জহুরা খাতুন জুই ভাইস চেয়ারম্যান, এনপিপি ডাক্তার ফরিদুজ্জামান চেয়ারম্যান, এছাড়া মহাসচিব জাগপা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সভাপতি এস এম শাহাদাত, সাধারণ সম্পাদক গণদল এটিএম গোলাম মোল্লা চৌধুরী, চেয়ারম্যান আবু সৈয়দ, মহাসচিব বিকল্পধারা বাংলাদেশ অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমদ বাদুল, বাংলাদেশ সাধারণ সম্পাদক বাংলাদেশ ন্যাব এএনএম শাওন সাদিকি, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, মহাসচিব বাংলাদেশ সাম্যবাদী কমরেড সৈয়দ ডাক্তার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, সুকৃতি কুমার মণ্ডল, সভাপতি দিলীপ কুমার দাস, মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ ব্যারিস্টার নাসিম খান, সাধারণ সম্পাদক এনডিপি কারিম মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, মহাসচিব ডেমোক্রেটিক লীগ, অ্যাডভোকেট আকরব বা আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক। এই নামগুলো কেন বললাম দর্শক, আপনারা কি এদেরকে চিনেন? যাদেরকে চিনেন তাদেরকে আন্দোলনের কোনো সক্ষমতা আছে? এই জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বা আরও যাদের নাম বললাম একটু পরিচিতদের মধ্যে, কী এমন করতে পারবে এই সরকারের বিরুদ্ধে? এই যারা আন্দোলন, এই বিএনপি শরিক যারা, এদেরকে মোকাবেলা করার জন্যে বা এদের আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটা হল শাখাই যথেষ্ট। শুধু সূর্য সেন হল শাখা ছাত্রলীগকে যদি নামিয়ে দেওয়া হয়, এদেরকে রাজপথে দাঁড়াতেই দিবে না, একজনকে রাজপথ, এই দলগুলোর একজনকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না। তো এদেরকে নিয়ে তারেক রহমান কী আন্দোলন করবে? আসলে কোনো আন্দোলন নয় আসলে আমার মনে হয়। এবং বিএনপি অন্যদিকে কিন্তু সংলাপে রাজি, শর্ত সাপেক্ষে হোক সংলাপে রাজি, একথা কিন্তু বলেছে। আবার বলে যে তিন দিনের পরিকল্পনা, তিন দিনে কী হবে তাও কিন্তু জনগণ বুঝে অতীতের এক্সপিরিয়েন্সের আলোকে। তাহলে দর্শক, আমরা যেটা বুঝতে পারছি, এই বিএনপির অন্যরকম প্রস্তুতি, এটা আসলে বিদেশি কারো মধ্যস্থতায় সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা পিসফুল সেটেলমেন্টের দিকে যাওয়ার একটা ইঙ্গিত, এবং সেখানে জামাত শিবির থাকছে না। হ্যাঁ, রাজপথে সমাধানের চাইতে গ্রহণযোগ্য সমাধান যদি আলোচনার টেবিলে হয় সেটা ভালো, উই উড লাইক টু ওয়েলকাম দিস। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই যে সেটেলমেন্ট যেটার সম্ভাবনা রয়েছে বলে মনে করি, যেহেতু বিএনপি বুঝে গিয়েছে যে রাজপথে আন্দোলন করে কিছু করতে পারবে না, সেই সম্ভাব্য সেটেলমেন্ট জাতীয় স্বার্থের জন্য কতটুকু অনুকূল হয়? বিএনপি বা বিএনপির শরিকরা, তারা কি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে এরকম কোনো সেটেলমেন্টে পৌঁছায় কি না? দিস ইজ গ্রেট কোয়েশ্চেন। জাতীয় স্বার্থ, জনগণের ভোটাধিকার, জনগণের অধিকার যদি প্রিজার্ভ হয়, তাহলে পিসফুল সেটেলমেন্ট ইজ দ্য বেস্ট, কোনো সন্দেহ নেই, ইজ দ্য বেস্ট সলিউশন। কিন্তু বিএনপির কিছু নেতা বা বিএনপি 2018 সালের স্টাইলে ডক্টর কামাল হোসেনের খপ্পরে যেভাবে পড়েছিল, এবার আবার ইন দি নেম অফ পিসফুল সেটেলমেন্ট সেরকম কারো খপ্পরে পড়ে কি না।